আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে, আমরা ভালো আছি। তো দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চারপাশে কিন্তু এখন লিচু, ছড়াছড়ি লিচু নামছে, তো ভাবলাম যে লিচু দিয়ে একটা দারুণ মজাদার একটা পুডিং তৈরি করা যাক। তো কিভাবে তৈরি করব ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেলি। তো এই যে লিচু ছোলা হচ্ছে, আর ওই লিচুর পুডিংটা কিন্তু মেয়ে বানাবে, তার জন্য কিন্তু মেয়েই সব কিছু করছে, আর আমি কিন্তু বসে বসে ভিডিওটা করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। আর মেয়ে বলছে মা তোমার রান্না চ্যানেলে দিয়ে দিও, তোমার ভিউয়ার্স বন্ধুদের জন্য খুবই উপকার হবে, সবাই দেখে নিবে, আর লিচু দিয়ে কী করা যায় না যায় সেটাও সবাই জেনে যাবে। তো হয়তো লিচু খুলে নেওয়া হয়ে গেছে আটি থেকে, আর এখানে কিন্তু বিট করে একবারে কিন্তু রসটা বের করে নেওয়া হচ্ছে, আর এই রসটা দিয়ে কিন্তু একবারে পানি ছাড়াই কিন্তু বিট করে নেওয়া হলো। এই রস দিয়ে কিন্তু আগে একটা জেলি তৈরি করে নেওয়া হবে, সুন্দরভাবে একটা কিউব করে জেলিটা কেটে নিব। তো তার আগে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে লিচুর রসটাকে খাঁটি পিওরের যে রসটা সেটা কিন্তু বের করে নেওয়া হলো। এটা কিন্তু এখন চিনি আর আগালাগা পাউডার দিয়ে জাল করে নিব। তো সব রসগুলি বের করে নেওয়া হলো, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রসটা বের করে নেওয়া হচ্ছে, আর এই রস দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা জেলি তৈরি করে নেওয়া হবে। আর এটা কিন্তু পুডিংয়ের জন্য, আর যেটা লিচুটা সুন্দরভাবে রস বের করে নেওয়ার পর ছিল সেটা থেকে আবার ভালো করে এই তো রস বের করে নেওয়া হচ্ছে, এটা কিন্তু দ্বিতীয় লেয়ারে করা হচ্ছে, আর এটা কিন্তু এখন ছেঁকে নেওয়া হচ্ছে। আবারও এটা ছেঁকে নিতে হবে, না হলে লিচুর যে ভিতরের দানাদারগুলি আছে সেগুলো কিন্তু থাকলে ভালো লাগবে না পুডিংটা খেতে। এতো খুব সুন্দর করে সবগুলি বের করে নেওয়া হলো, দেখতে পাচ্ছেন হাতে চেপে চেপে সবগুলি বের করে নেওয়া হয়ে গেছে। এখন লিচুর যে মূল রসটা ছিল সেটা দিয়ে কিন্তু জেলি তৈরি করে নেওয়া হবে, একটা সুন্দর করে এই যে জেলিটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখানে আগালাগা পাউডার দেওয়া হলো, আর চিনি কিন্তু হাফ কাপ দিয়ে দেওয়া হলো এখানে পরিমাণ মতো, আর এক কাপ এক চামচ কিন্তু এখানে আগালাগা পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এই তো চুলাতে চলে এসেছি, আর চুলাতে কিন্তু এই যে জাল বসিয়ে দিয়েছি, আর এই মুহূর্তে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হিট হচ্ছে, আর এখানে এই মুহূর্তে কিন্তু একটু জোরে জোরে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু একটা বলও ফুটে গেলে নিজে পুড়ে যাবে। তো এই মুহূর্তে অনবরত লাড়তে হবে। এই তো দেখতে পাচ্ছেন দেলি কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমাদের সেট করে নেওয়ার পালা। এই তো একটা প্লেটে ঢেলে নিলাম, এটা সেট হোক, সেট হলে কেটে দেখাবো। আর এই তো সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এই সিজনে কিন্তু নতুন ফল নামেছে, এই লিচু খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে কিউব করে কিন্তু জেলিগুলি কেটে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে। আর এখন কিন্তু পুডিংয়ের মূল উপকরণটা, তো এখানে কিন্তু এখন চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, তার আগে কিন্তু দিয়ে দিচ্ছি এই যে আগালাগা পাউডার 2 চামচ দিয়ে ভালো করে কিন্তু এই যে মিক্স করে নেওয়া হচ্ছে, মিক্স করে নিতে হবে কোনো দানাদার যেন না থাকে। তো মিক্স করে নেওয়া হয়ে গেল, এখানে কিন্তু এখন চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, বেশি আপনারা মিষ্টি দিয়ে যেমন পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী দিবেন। আমরা কিন্তু চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, এই হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু নন বরত নাড়তে হবে, যেহেতু এখানে আগালাগা পাউডার দেওয়া আছে, না হলে একবারে দলা লেগে যাবে। আর বলক উঠে গেলে 2-3টা বলক উঠলে কিন্তু এটা নামিয়ে নেওয়া লাগবে, বেশিক্ষণ জাল করা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জাল করে নেওয়া হচ্ছে, আর কোনোভাবে যেন দলা না লেগে যায় এই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করতেছি। এই যে দেখতে পাচ্ছেন বলক কিন্তু উঠে গেছে, আর এটা কিন্তু সেট করে নেওয়ার পালা। আর দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে হয়ে গেছে, এখন কিন্তু সেট করে নিব একটা বাটিতে, আমি কিন্তু গোল বাটিতেই সেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো যে কোনো একটা পাত্রে সেট করে নিতে পারেন, তো আমি কিন্তু এরকম গোল বাটিতে সেট করে নিলাম। আর এটা একটু ঠান্ডা হইলে পরে তারপরে কিপ করে যে জেলিগুলি কেটে রাখছিলাম জেলিগুলি দিয়ে দিচ্ছি। এই যে জেলিগুলি দেওয়ার পরে এখন কিন্তু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে নেওয়ার পরে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো আরও ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম, আর একটা চামচে চাকুর সাহায্যে সুন্দরভাবে চারপাশটা সরাই দিলাম। এই তো হয়ে গেছে, আর এখন কিন্তু ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টা পরে দেখাবো। তো 1 ঘন্টা পরে বের করে নিয়ে আসার পরে একবারে কেটেই ফেলছি, আর তখন আপনাদের সাথে শেয়ার করার কথা মনে হলো।
তো তখন কিন্তু শেয়ার করতে একবারে ভুলে গিয়েছিলাম, তো ওই তো সেট হয়ে গেছে। আর আমি কিন্তু কেটে, এই যে দেখছেন কেটে কেটে আমি প্লেটে উঠাই নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের এই লিচুর পুডিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা